আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ছোট্ট একটা মাদ্রাসার বাচ্চাকে পিষ্ট করে দিয়েছে ঘাতক একটি ব্রাস সেই পিষ্ট হওয়ার জের ধরে সেই ছোট বাচ্চাটি মেডিকেলে মারা গেছে এবং এর ফলে উত্তেজিত হয়ে গেছে এখানে হাজার হাজার জনতা ঘটনাটা ঘটেছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কের চারিয়া মাদ্রাসার সামনে চারিয়া মাদ্রাসার ছাত্র আজওয়াত মাহিন সে দ্বিতীয় জামাতে পড়ে এবং সে আজকে সকালে এখানে দাহম বিভাগে পড়ে যে মাদ্রাসার সামনে একটি বেপরোয়া গতির বাস সে আজওয়াত মাহিনকে সজোরে ধাক্কা দিয়েছে এবং তাকে মুমূর্ষ অবস্থায় মেডিকেলে নেয়ার পথে সে মারা গেছে ইতোমধ্যে দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার জনতা যান চলাচল বন্ধ করে দিয়েছে তারা কোনোভাবে এখানে যান চলাচল করতে দিচ্ছে না যে কোনো গাড়ি তারা আটকে দিচ্ছে শুধু এটা আজকে নতুন নয় গত চার দিনে তিনটি তাজা প্রাণ চলে গেছে গত চার দিনে তিনজন ব্যক্তির মৃত্যু হয়েছে গত বসু রাতে হয়েছে জুয়েল নামক এক প্রবাসীর মৃত্যু আজকে হয়েছে আজওয়াত মাহিনের মৃত্যু তার আগে গহিরার ইন্টারমিডিয়েটে পড়ুয়া এক ছাত্র সাকিও মরতে হয়েছে এই সড়ক দুর্ঘটনায় এ যেন মৃত্যুপুরি চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারীর এই অংশটা গত দুই বছরে অন্তত 40 জনের অধিক মানুষের মৃত্যু হয়েছে এই সড়ক দুর্ঘটনায় আজওয়াত মাহিন তার বাড়ি হাটহাজারী পৌর এলাকার পুরাতন থানা সংলগ্ন এলাকায় আলিপুর এলাকায় তার বাবার নাম আলমগীর এই আলমগীরের দুটো ছেলে বড় ছেলে হাফেজে কোরআন ছোট ছেলেকে হাটহাজারী চারিয়া মাদ্রাসায় দিয়েছে লেখাপড়া করতে ছেলেকে আলেম বানাবে কিন্তু বাবার স্বপ্ন সব শেষ হয়ে গেছে ঘাতক বাস সেই ছোট্ট মাহিনকে সজোরে ধাক্কা দিয়েছে এবং তাতেই এই ছোট্ট মাহিনের মৃত্যু হয়েছে প্রিয় দর্শক আপনারা জানেন চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়ক এমন একটা অবস্থা যা বলে শেষ করা যাবে না হাজার হাজার ছাত্র স্থানীয় জনতা নিরাপদ সড়কের দাবিতে তারা এখানে বিক্ষোভ মিছিল করছে যান চলাচল বন্ধ করে দিয়েছে আজ সকাল 6:45 আপনারা দেখতে পাচ্ছেন নিরাপদ সড়কের দাবিতে এখানে তারা বিক্ষোভ করছে হাটহাজারী এই যে চারিয়া আল জামিয়াতুল ইসলামিয়া কাসিমুল উলুম চারিয়া এই চারিয়া মাদ্রাসার সব দিক দিয়ে শুধু এই সামনে এই ঘটনাটা ঘটেছে এবং তারা এখানে যান চলাচল বন্ধ করে দিয়েছে প্রিয় দর্শক আমরা চেষ্টা করব ঘটনা দেখেছে এমন কারো সাথে যোগাযোগ করার জন্য এবং ইতোমধ্যে থানা পুলিশ এসে উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করছে এই সেই ঘাতক বাস এই ঘাতক বাসে মূলত ধাক্কা দিয়েছে সে আজওয়াত মাহিনকে আজওয়াত মাহিনের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে নিয়ে আসা হচ্ছে এটা সম্পূর্ণ বিপরীত দিকে উল্টো পথে যেয়ে কিন্তু সে আজওয়াত মাহিনকে সজোরে ধাক্কা দিয়ে কিন্তু মেরে ফেলেছে এবং এই আজওয়াত মাহিনের যে মৃত্যু হয়েছে এই মৃত্যুর জন্য দায়ী এই বাস চালকের বিরুদ্ধে ব্যবস্থা তারা যেমন চাচ্ছে পাশাপাশি নিরাপদ সড়কের দাবিতেও কিন্তু স্থানীয়রা এখানে বিক্ষোভ করছে ঘটনা দেখেছেন যদি এরকম কেউ একটু সামনে আসতেন আমাকে যদি একটু বলতেন আমরা একটু চেষ্টা করব ঘটনা দেখেছেন এরকম কেউ যদি সামনে থাকেন আমাকে একটু বলবেন প্রিয় দর্শক গত চার দিনে তিনটি তাজা প্রাণ চলে গেছে আজওয়াত মাহিন বয়স 10 থেকে 12 জুয়েল বয়স 26-27 একজন প্রবাসী গত পরশু 8:30 বাজে রাত 8:30 এর আগে একদিন আগে এটি মুহুরিহাট এই চারিয়া এই এলাকায় তাও একটা সড়ক দুর্ঘটনায় সম্ভবত বাসের ধাক্কায় একজন কলেজ পড়ুয়া ইন্টারমিডিয়েটে পড়ুয়া একজন শিক্ষার্থীর কিন্তু মৃত্যু হয়েছে এই যে ভয় আতঙ্কের এই মহাসড়কে মানুষ দিশেহারা হয়েছে কি ঘটনা কেউ দেখেছেন এরকম যদি কি দেখেছেন কি শুনেছেন যদি একটু আমাদেরকে বলতেন আছেন এখানে আচ্ছা একটু এখানে একজন প্রত্যক্ষদর্শী আছে কি দেখেছেন বা একটু বলবেন আমরা সকালবেলা ক্লাস শেষ করার পর যখন আমাদের 6:30 ক্লাস শেষ হয় কিছুক্ষণ পর 6:45 দিকে আমরা যখন এখানে আসছি এই রাস্তাতে দাঁড়ানো ছিলাম আমি এখানে দাঁড়ানো ছিলাম এই ছেলেটা ওই হোটেল থেকে নাস্তা করে রাস্তার পাশে দাঁড়াইছে রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে আছে যে আমরা ও যখন নাস্তা করে দোকান থেকে বের হয়ে এখানে দাঁড়িয়েছিল এই জায়গাটার মধ্যে আমরা দাগ দিয়ে রেখেছি চিহ্ন দিয়ে রেখেছি এই জায়গাটার মধ্যে দাঁড়ানো ছিল
ফটিকছড়ি থেকে একটি আগত বাস যাত্রীবাহী বাস পরিপূর্ণ যাত্রী নিয়ে বাসটি ওভারটেক করে গিয়ে রং সাইডে গিয়ে বাচ্চাটাকে এমন ভাবে আঘাত করে এই জায়গা থেকে ছিটকে পড়ে এখানে পড়ে এই রক্তের দাগ এই হচ্ছে রক্তের দাগ দুই তিনবার মেরে এখানে ছিটকে ফলায় বাচ্চাটাকে 8 থেকে 9 বছরের বাচ্চা 8 থেকে 9 বছরের বাচ্চা আমাদের ভাই ক্লাস করে নাস্তা করেছে আসার জন্য রাস্তার পাশে দাঁড়ানোটাও জরুরি নিরাপদ ছিল না এরকম ব্যাপারও মারতেছে শুধু এটা নয় আজকেরটা নয় দুই তিন দিন আগেও এইভাবে রাস্তার পাশে মেরে দিয়ে ফেলে চলে গেছে মানুষ বলতেও পারে না চার দিনের মধ্যে তিনজন মানুষ কিভাবে বেপরোয়াভাবে হত্যা করা হচ্ছে এগুলো কি পাখি না মানুষ কোন ধরনের কোন চিহ্ন নাই মানুষ মারতেছে না পাখি মারতেছে মেরে মেরে দিয়ে চলে যাচ্ছে কোনো খোঁজ খবর নাই এবার ফেলে ফেলে চলে যাচ্ছে ছোট বাচ্চা বড় বৃদ্ধ কাউকে রাখতেছে না এরা কিভাবে গাড়ি চালাচ্ছে সব প্রশাসন এগুলোর কোনো তদারকি করতেছে না আমরা চাই 24 ঘন্টার মধ্যে এখানে স্পিড ব্রেকার দেওয়া হোক এবং ডিভাইড দেওয়া হোক রাস্তার মধ্যে এবং গাড়ি যে চলাচলের যে পজিশন আছে গতিবিধ এগুলো ভালোভাবে ধরে দেওয়া হোক এবং প্রশাসন পরিপূর্ণভাবে এগুলো উপর নজর রাখুক তদারকি করুক 24 ঘন্টার মধ্যে যতক্ষণ পর্যন্ত এখানের মধ্যে উত্তোদন কর্মকর্তারা এসে আমাদের এই দাবিগুলো পূরণ করার আশ্বাস না দিবে পূরণ লিখিতভাবে যতক্ষণ আশ্বাস না দিবে ততক্ষণ পর্যন্ত আমাদের অবরোধ বন্ধ হবে না ইনশাআল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত উত্তোদন কর্মকর্তা এখানে না আসেন ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবরোধ বন্ধ থাকবে ধন্যবাদ আপনাদের দাবি কি একটু বলবেন কি চান আপনারা আমাদের দাবি হচ্ছে যে এরকম অ্যাক্সিডেন্ট এইরকম এই একসাথে ভিতরে প্রায় তিনজন পাঁচজন ছাত্র এখানে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে আমরা চাই এই রোড নিরাপত্তা নিরাপত্তা সড়ক নিরাপত্তাভাবে রোডটা হোক ভালোভাবে মাদারের ছাত্র যেহেতু বাজারের পাশে আছে মাদারের ছাত্র নিরাপত্তাভাবে বাজারে যেতে পারে রাস্তা পার করতে পারে এখানে নুরানিতে আমাদের প্রায় 2700 ছাত্র আছে মাদ্রাসা আছে জাহানাত আছে ছোট ছোট ছাত্ররা যে বাজারে নিরাপত্তা হবে শান্তি রুট পার করতে পারে এরকম প্রশাসনের মানে কি ব্যবস্থা করে দেন আমরা এটা চাই মানে সরকারের পক্ষে কখন থেকে এখন যান চলাচল বন্ধ রেখেছেন আপনারা আমরা এই 9টার পরে 9টার পরে থেকে রাখছি আমরা আমাদের ছাত্রকে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যখন এই খাটাদারি মেডিকেল নিয়েছি এখান থেকে জব দিয়েছে শ্রীরাম মেডিকেলে নিয়েছে তখন এখান থেকে কবর শুনে মারা গেছে এরপরে আমরা রাস্তা অবরোধ করে রাখছি ধন্যবাদ প্রিয় দর্শক আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই ইতোমধ্যে এখানে পুলিশ প্রশাসনের কর্তৃপক্ষ তাদেরকে আমরা এখানে দেখতে পাচ্ছি চারিয়া মাদ্রাসায় তারা এখানে যারা আছেন আন্দোলন যারা করছেন মাদ্রাসার সম্মানিত হুজুরদের সাথে তারা কথা বলছেন আপনারা দেখতে পাচ্ছেন এখন যান চলাচল সম্পূর্ণ বন্ধ করেছে স্লোগানে স্লোগানে তারা উত্তাল করে রেখেছে এই এলাকা তাদের একটাই দাবি তাদের কি দাবি আমরা শুনেন তাদের কথাগুলো শুনেন আমার ভাইয়ের রক্ত শহীদ কেন প্রশাসন জবাব চাই আমার ভাই শহীদ কেন আমার ভাই শহীদ কেন বাজারের উভয় পাশে পার্কিং মুক্ত সড়ক চাই বাজারের উভয় পাশে পার্কিং মুক্ত সড়ক চাই বেপরোয়া গাড়ি চালানো বন্ধ করো করতে হবে বন্ধ করো করতে হবে বেপরোয়া গাড়ি চালানো বন্ধ করো করতে হবে বন্ধ করো করতে হবে বেপরোয়া গাড়ি চালানো আমার ভাইয়ের রক্ত প্রিয় দর্শক আপনারা শুনতে পাচ্ছেন নিরাপদ সড়ক চাই আমার ভাই শহীদ কেন প্রশাসনের জবাব চাই স্পিড ব্রেকার চাই ডিভাইডার চাই তারা এখানে পাখির মতো এরকম যে মানুষ পাখিরও যে মূল্য আছে কিন্তু মানুষের যে কোনো মূল্য নেই এই যে সড়ক দুর্ঘটনায় গত 2 বছরে যে 40-এর অধিক মানুষের মৃত্যু হয়েছে সেটাই প্রমাণ লোকজনের একটাই দাবি জনসাধারণের একটাই দাবি যে তাজা প্রাণগুলোকে যে মেরে ফেলা হচ্ছে এ যে বেপরোয়া গাড়ি চালিয়ে উল্টো পথে গাড়ি চালিয়ে ট্রাফিক আইন না মেনে এখানে যে আজকে 2 বছর ধরে মৃত্যুর মিছিল চলমান রয়েছে এটা তারা বন্ধ চাচ্ছে আমি এখানে আমি যেমনটা বলেছি গত 4 দিনে তিনজন মানুষের মৃত্যু হয়েছে প্রিয় দর্শক ইতোমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিক্ষুব্ধ জনগণ মাদ্রাসার ছাত্র ভাইয়েরা তারা সবাই এখানে আন্দোলন করছে তারা যান চলাচল বন্ধ করে দিয়েছে জরুরি প্রয়োজনে কোনো গাড়ি যেমন আপনার রোগী পরিবহন এরকম ওষুধ পরিবহন ছাড়া এই গাড়িগুলো ছাড়া তারা
সব গাড়িগুলো বন্ধ করে দিয়েছে তাদের দাবি একটাই অবশ্যই প্রশাসনকে বিষয়ে বিহিত ব্যবস্থা নিতে হবে চারিয়া মাদ্রাসার সামনে প্রয়োজনীয় স্থানে তারা কিন্তু স্পিড বেকার স্পিড বাম্পস গুলো তারা দেওয়ার কথা বলছে ছোট ছোট স্পিড বাম্পস কারণ এই ধরনের মৃত্যু তারা তারা আর প্রত্যাশা করছে না এখন সবাই এখানে আবার যারা আছে তারাও ভোগান্তি আছে অনেকে বলছেন আটকে গেছে আবার অনেকে বলছেন যে সামান্য আটকে যাওয়া আছে মানুষের 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 জীবনের মূল্য অনেক তারা এই সুযোগ তারা এর সঠিক একটা সমাধান চায় তারা চাচ্ছে যেন মানুষের এভাবে যেন মৃত্যু না হয় চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়ক এই সড়ক যখন তিন লেনে উন্নীত করা হয় তখন মানুষের মাঝে বিশেষ করে চালক ভাইদের মাঝে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর একটা মনোভাব আমরা সেই শুরু থেকে আমরা লক্ষ্য করছি কে শুনে কার কথা এরকম একজন মানুষ মারা যায় কিছু আন্দোলন হয় আবার সবকিছু বন্ধ আবারও আবারও সড়ক দুর্ঘটনা আবারও মৃত্যু এগুলো দেখতে দেখতে হাজারীবাসী উত্তর চট্টগ্রামবাসী ত্যক্ত বিরক্ত হয়ে গেছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একেবারে যান চলাচল এখন বন্ধ করে দেওয়া হয়েছে এখানে পুলিশ প্রশাসনের লোকজন এসেছে তারা বলছে এই যে দেখুন চারিয়া বাজারে এর আগেও আমি অনেকগুলো লাইভে এটা তুলে ধরেছি যে মানুষের মৃত্যু মৃত্যুর ফলে এই যে যে পরিবার তার সদস্য হারিয়েছে তাদের সেই হাহাকার তাদের সেই দুর্বিষহ বর্ণনা এটা আসলে চোখে পানি আসার মতো এগুলা মেনে নেওয়ার মতো নয় আজকেও যে ঘটনাটা ঘটেছে সকাল 6:45 দিকে মাদ্রাসা ছাত্র চারিয়া মাদ্রাসায় যে ছাত্র এখানে লেখাপড়া করে যার নাম মাহিন সে দ্বিতীয় জামাতে পড়ে সবাই বলছে যে এখানে ভাইও বলছে ডিভাইডার দেওয়ার জন্য ডিভাইডার ছাড়া এখানে কোনো সমস্যার সমাধান হবে না রাস্তাটা যতটুকু বড় করা হয়েছে যখন ছোট ছিল তখন গাড়িগুলা মোটামুটি একটা সেফে থাকতো এখন বড় হওয়ার ফলে অনেক গাড়ি সেফে থাকে না বিদায় এখানে ডিভাইডার ছাড়া কোনো সমস্যার সমাধান স্থায়ী কোনো সমস্যার সমাধান হবে না এখানে আপনি স্পিড ব্রেকার বলেন যাই বলেন না কেন যতক্ষণ না রাস্তাতে এই ডিভাইডার না দিবে ততক্ষণ স্থায়ী কোনো সমাধান হবে না দীর্ঘদিনের দাবি যে রাস্তাটা প্রশস্ত করার পর থেকেই একের পর দুর্ঘটনা সড়ক দুর্ঘটনা ঘটে যাচ্ছে এমন কোন দিন নেই যেদিন একজন দুজন একাধিক মানুষ নিহত হচ্ছে না এই রোড অ্যাক্সিডেন্ট করে তো আমরা চাই অতি সত্বর এই রাস্তায় ডিভাইডার দেওয়া হোক এবং এই রাস্তাকে চলাচল নিরাপদ করা হোক এবং গাড়ির বেপরোয়া গতি নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হোক এটা না হলে এখানে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটতে থাকবে আমরা আর কোনো দুর্ঘটনা দেখতে চাই না আমরা চাই নিরাপদ সড়ক আমরা নিরাপদ প্রতিদিনের যানমালের নিরাপত্তা চাই এটা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এসে আজকে নিশ্চিত করতে হবে যে এখানে আমরা রোড ডিভাইডার এবং যে সমস্ত বড় বড় প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠান স্পিড বাম্পস অতি সত্বর স্থাপন করার জন্য এটাই আমাদের সকলের দাবি ধন্যবাদ প্রিয় দর্শক মামুন তিনি বলছেন যে এখানে অনতি বিলম্বে বিশেষ করে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ছোট ছোট স্পিড বাম্পস যেগুলো সরকার বিভিন্ন সড়কে দিয়েছে মহাসড়কে সেখানে দেওয়ার কথা তারা দাবি জানাচ্ছে প্রিয় দর্শক এখনো পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে এবং এখানে তারা সিদ্ধান্তের কথা বলছে এবং উপযুক্ত কোনো সিদ্ধান্ত যদি নেওয়া না হয় তাহলে তারা কিন্তু যান চলাচল করতে দিবে না এখানে অদূর একেবারে অনেক দূর পর্যন্ত কয়েক কিলোমিটার রাখায় এখন আমরা যান চলাচল বন্ধ দেখতে পাচ্ছি এখানে আমরা হাইওয়ে পুলিশকেও দেখতে পাচ্ছি হাইওয়ে পুলিশের যারা আছেন আমরা তাদের সাথেও কথা বলার চেষ্টা করব আসলে এখানে চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কে কেন এগুলো হচ্ছে বারবার এই যে এই সেই ঘাতক বাস এই ঘাতক বাসের চালক আপনাদের উদ্দেশ্য কি আসছে এখানে একটু বলবেন এই যে গত 2 বছরে প্রায় 40-এর অধিক তাজা প্রাণ ঝরে গেছে গত 4 দিনে শুধু এই 1 কিলোমিটার এলাকার মধ্যে 3টি তাজা প্রাণ চলে গেছে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন এবং জনগণ যে দাবি জানাচ্ছে আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কতটুকু সেটা জানাচ্ছেন একটু বলবেন আসসালামু আলাইকুম আমি এখন জানতে পারতেছি একটা বাস স্বপ্ন বিলাস ট্রাভেলস সম্ভবত এটা বাঁশবান্ডা শরীফ থেকে অথবা কোথা থেকে আসছে জেনে লই আর যে মারা গেছে এটা কোথায় আছে চলতে আছে আমরা আইনগত ব্যবস্থা নিতেছি আর পাশাপাশি আমাদের উদ্যান কর্তৃপক্ষ আছে
হাটাজারি থানার তদন্ত স্যার বা ওসি স্যার আসছে আর আমি আবার আনুষঙ্গিক কাজ করে করতে পারছি আপনাদের এখানে কে কে আছেন ওসি স্যার কে কে আছেন ওসি স্যার আমাদের ওসি স্যার আছে চট্টগ্রাম ইয়াদ গেছে আর কি ওই কনফারেন্সে গেছে পাশাপাশি এখন হাটাজারি থানা থেকে আসছে আপনাদের টিম এখানে আসছে জি জি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আচ্ছা প্রিয় দর্শক আমরা একটু আপনাদেরকে এখানে আরো পুলিশের দায়িত্বশীল ব্যক্তিবর্গ এসেছেন আমরা ওনাদের সাথে একটু কথা বলতে চাই এটা হচ্ছে যে সেই ঐতিহ্যবাহী চারিয়া মাদ্রাসা এই চারিয়া মাদ্রাসার এই ছাত্র আজকে এখানে মর্মান্তিক ভাবে এক বেপরোয়া বাসের ধাক্কায় মৃত্যুবরণ করেছে আমরা চেষ্টা করব এখানে যারা প্রশাসনের কর্তা ব্যক্তিরা এসেছেন তারা আসলে কি বলছেন এবং জনগণের দাবিগুলো তারা কতটুকু উদ্যতন কর্তৃপক্ষকে পৌঁছানোর চেষ্টা করছেন সেগুলো আমরা জানার চেষ্টা করব এখন মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে এখানে পুলিশ প্রশাসনের উপজেলা প্রশাসনের বৈঠক চলছে এবং এখান থেকেই কোনো একটা সিদ্ধান্ত আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি থানা পুলিশের লোকজনও এখানে ইতোমধ্যে এসেছেন এখানে রুদ্ধদ্বার বৈঠক হচ্ছে সবারই দাবি আমরা দেখতে পাচ্ছি হাটহাজারি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মুশিদুজ্জামান জনি আছেন হাটহাজারি মডেল থানার অফিসার ইনচার্জ হাবিব রয়েছেন এবং এখানে ইন্সপেক্টর নূর আলম সহ রয়েছেন আরো যারা আছেন আমি এখানে প্রিন্সিপাল হুজুর আছেন হুজুর আপনার মাদ্রাসার একজন ছাত্র মারা গেছে গত চার দিনে তিনজন মানুষের মৃত্যু হয়েছে আপনারা কি চাচ্ছেন প্রশাসনের সাথে কি কথা হয়েছে একটু বলবেন সাথে আমাদের দাবিগুলি ছাত্ররা এখানে বলছেন আমাদের এক নম্বর দাবি স্পিড ব্রেকার দেওয়া মাদ্রাসার সামনে একটা মহিলা মাদ্রাসার সামনে একটা বাজারের সামনে তিনটে স্পিড ব্রেকার দেওয়া এবং রাস্তার দোনো পাশে যে গাড়িগুলি দিয়ে থাকে দাঁড়ায় থাকে এটার কারণে ছাত্ররা এদিকে এদিকে পারিতে অসুবিধা কয়েকবার অ্যাক্সিডেন্ট করছে প্রতি মাসে অ্যাক্সিডেন্ট হচ্ছে আজকে তো সরাসরি মারা গেছে এই গত দুই দিন আগে মহিলা মাদ্রাসার সামনে একটা পাবলিক মারা গেছে এর দুই দিন আগে বুড়ি হয়ে দুজন মানুষ শনিবার একজন মারা গেছে এর একজন মারা গেছে যেভাবে ব্যবহার হওয়ার গাড়ি চলতেছে সেজন্য আমাদের ছাত্ররা মাথায় দাবি হলো এটাই তিনটে স্পিড ব্রেক দেওয়া অথবা রোডের বিস্কেন্ডে ডিব্রেক দেওয়া এটা দিলে যেন মানুষ উভয় পাশে গাড়ি যেন দাঁড়াই না থাকে এগুলি হলো ছাত্রদের দাবি এই দাবিগুলি যেন পূর্ণ হওয়ার জন্য আমরা সেজন্য আমাদের ওসি মহোদয় আসছেন এই মহোদয় আসছেন আমাদের দাবিগুলি অতি সহজ আসছেন কার্যকর করে এইটাই হলো আমাদের দাবি ধন্যবাদ হুজুর আমরা দেখতে পাচ্ছি হাটহাজারি মডেল থানার অফিসার ইনচার্জ হাবিব আছেন হাবিব আপনার কাছে জানতে চাইবো যদি হাইওয়ে পুলিশের উদ্যতন যিনি আছেন উনি সম্ভবত কনফারেন্সে গেছেন ওনাদের যে দাবির প্রেক্ষিতে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন একটু আমাদেরকে একটু বলবেন ধন্যবাদ আপনাকে আসলে একটা প্রাণ চলে যাওয়া কারোরই কাম্য না একটা প্রাণ ঝরে গেছে আইনগত যে ব্যবস্থা নেওয়ার সর্বোচ্চ শাস্তি তাদেরকে আমরা আওতায় আনবো দ্বিতীয়ত হচ্ছে ছাত্রদের দাবি যেগুলো আছে আমরা রোডজান হাইওয়ে অথরিটির সাথে অলরেডি কথা বলেছি যে কি করলে এখানে আমাদের এই অ্যাক্সিডেন্টগুলো কমবে এই এলাকাটা আসলে ঝুঁকিপূর্ণ রাস্তা অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য তো আমরা এখানে যে আইডেন্টিফাই করছি যে এখানে স্পিড ব্রেকার বা রোড ডিভাইডার এবং ছাত্রদের জন্য ফ্লাইওভার এর ব্যবস্থা এই বিষয়গুলো নিয়ে আমরা অলরেডি কথা বলেছি আমার বিশ্বাস যে এগুলো খুব দ্রুত সমাধান আসবে এবং আমরা এগুলো সমাধান করার জন্য সর্বাত্মক সহযোগিতা আমরা সাধারণ জনগণের সুবিধার জন্য যা যা করার আমরা করব ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি হাটহাজারি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মুশিদুজ্জামান জনি আপনি এসেছেন আপনিও নিঃসন্দেহে অবগত আছেন গত চার দিনে তিনটি তাজা প্রাণ ঝরে গেছে দীর্ঘদিন ধরে মানুষের একটা দাবি ছিল সড়ক বিভাজক এবং গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে আপনার উপজেলার সামনে যেভাবে ছোট ছোট স্পিড বাম্পস দেওয়া হয়েছে এগুলো যেন অতিসত্ত্ব দেওয়া হয় এগুলো দিতে সমস্যা কোথায় বা কিছু জায়গায় দেওয়া হচ্ছে অধিকাংশ জায়গায় কেন দেওয়া হচ্ছে না কেন এই বৈষম্য আপনি একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে আপনার উর্ধ্বতন কর্তৃপক্ষকে কি বার্তা দিচ্ছেন বা আপনার কি মেজার্স দিচ্ছেন একটু বলবেন ধন্যবাদ আসলে আমরা আজকে সকালে একটি খুবই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে আসলে এটি আমাদের মানে এর আগে পূর্বে এরকম ঘটেছে যেদিকে খুবই দুঃখজনক আর এই ব্যাপারে আমি বলবো এখানে আমরা যারা আসি এখানে আমাদের ছাত্র প্রতিনিধি আছে তো
তারাও আমাদের কাছে বেশ কিছু দাবি দাওয়া দিছে, কিন্তু আমাদের এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি হলো যে অপরাধ করেছে, যে অপরাধ অপরাধী ব্যক্তি সেটা শাস্তির জন্য যে নিয়মিত মামলা হওয়া দরকার সেটি হবে, ঠিক আছে, সেটি আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাচ্ছি। আরেকটা বিষয় যেটি আছে, তাদের এখানে কয়েকটা দাবি দিয়েছে, যেমন আমি যদি বলি তাদের হলো নাম্বার ওয়ান হলো স্পিড ব্রেকার, অথবা আপনার রোডে যে আপনি যেটা বললেন কিছুক্ষণ আগে যে আমাদের উপজেলার মতো যে অস্থায়ী যে ইগুলা আছে তো এই স্পিড ব্রেকারগুলো সেগুলো দিয়ে আমরা কি করতে পারি। আরেকটি বিষয় যে রাস্তার দুনো পাশে পার্কিং এ যে অবৈধ যে পার্কিং গুলো আছে সেগুলো তারা দাবি দেওয়া দিয়েছে, সেক্ষেত্রে হলো অবৈধ পার্কিং এর বিষয়গুলো আমরা তাদেরকে আশ্বস্ত করতেছি আমরা এটা থাকবে না, ঠিক আছে। তার আমাদের আমাদের অফিসার ইনচার্জ মহোদয় আছে, তো তার ট্রহল টিম সবসময় থাকে, আর পাশাপাশি যদি কোনো কারণে এই না হয় এখানে অফিসার ইনচার্জ মহোদয় এবং আমাকে ফোন করলে আমরা সেটার সাথে ব্যবস্থা নিব। আরেকটি বিষয় যেটি আছে যে এখন আমাদের জন্য যেমন আমাদের আশা করি আমরা রুটস অ্যান্ড হাইয়ের সাথে কথা বলছি, যেহেতু এটি রুটস অ্যান্ড হাইয়ের অধীনে রাস্তাটি, সেক্ষেত্রে হলো যে আমরা আপনি যেটা বললেন যে আপনার যেই আমাদের সামনে যেভাবে ই করা হয়েছে ডিভাইডেশন করা হয়েছে সেভাবে এখানে তিনটি প্রতিষ্ঠান আছে, তাদের তিনটি প্রতিষ্ঠান আছে, আমরা রুটস অ্যান্ড হাইয়ের সাথে কথা বলছি তারা তিনটি প্রতিষ্ঠান দিয়ে দিবে, ঠিক আছে। সেক্ষেত্রে ওইটি যদি সময়টা না যেহেতু রুটস অ্যান্ড হাইকে বলছি রুটস অ্যান্ড হাই আসছে দ্রুতই করে দিবে, ঠিক আছে, সময় আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছি না, আমি বলতেছি সেক্ষেত্রে হলো তার দ্রুতই কি করতে হবে, কারণ তার আসতে দিতে হবে, তো আর আমি এক্ষেত্রে হ্যাঁ না 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 শুনেন আমরা আমরা সেই জিনিসটা হলো যে হুসেন আসতেছে আমাদের পক্ষে যত দ্রুত দেয় সম্ভব, ঠিক আছে, আমরা সেটা দিব, ঠিক আছে, যত দ্রুত দেয় সম্ভব, না ওরা আসলে তো বলতে হবে, এখন একটা জিনিস তো রেডি থাকে না, সেটা আমাদের নিয়ে আসতে হয়, নিয়ে আসার পর তারপর সেটা স্থাপন করতে হয়, সে একটু সময় লাগবে, একটু সময় দিতেই হবে, ঠিক আছে। আজ যেহেতু আমি আপনাদের সামনেই ফোন দিয়েছি তাকে, ঠিক আছে, তারা অবশ্যই আসবে, আর হলো আইটি প্রসেসের বিষয়, আর আমার মনে হয় যে ওইটা যদি দিয়ে দেওয়া হয় তাহলে তখন আপনাদের যে দাবি যে ওইটা বোধহয় লাগবে না, ঠিক আছে, যেহেতু আপনার তখন স্পিড ব্রেকার লাগবে না, কারণ যেহেতু হাই রোডে কিছু নীতিমালা আছে সেই নীতিমালা অনুযায়ী তারা ব্যবস্থা নিবে। আর আমি আপনাদের কাছে আহ্বান জানাবো যে আপনার যেহেতু যে এটা হয়েছে যেটি মানে যে ওই পরিবারের সুখ সন্তোষের পরিবারের আমি সমবেদনা প্রকাশ করছি, আর পাশাপাশি হলো যে এখন যেহেতু আমাদের প্রায় অনেকক্ষণ সময় হয়ে গেছে, ঠিক আছে, অনেকেই ই আছে, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করেছি আপনারা একটু ছেড়ে দেন, ধন্যবাদ। আমি সাধারণ জনগণ নাজিরহাট হাটহাজারী মানুষ যেগুলি এখন কষ্ট পাইছেন, আমি মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, যেহেতু একটা দুর্ঘটনা হয়ে গেছে সেজন্য ছাত্রদের একটা দাবি ছিল, সেই জন্য তারা টিউনু মহোদয় এবং ওসি মহোদয় আসছে, তারা দাবিগুলি পূরণ করবে বলে ওয়াদা দিয়েছে, ইনশাল্লাহ এখন আমরা রোড খুলে দিব, যারা কষ্ট হয়েছেন তাদের সাথে মাদ্রাসার পক্ষ থেকে ছাত্রদের পক্ষ থেকে আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমরা আশা করি ছেলেটাকে ফোর্স মডেল স্যার আমরা একটা দাবি জানাচ্ছি, ফোর্স মডেল স্যার ছেলেদেরকে যেন একটা ওই দফনের ব্যবস্থা করতে পারে এটাও দাবি জানাইছি, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা সেটার জন্য ক্ষমতা। প্রিয় দর্শক শুনতে পাচ্ছেন, দেখেন একজন হুজুর মানুষের যে সাময়িক কষ্ট হচ্ছে সেটার জন্য দুঃখ প্রকাশ করছেন, এবং উনি এই মাদ্রাসার কিন্তু মুহতামিম প্রিন্সিপাল। তো মাওলানা উসমান সাইদি এই মাদ্রাসার তিনি মুহতামিম, এবং কত সুন্দর কথা বলেছেন, মানুষের কাছে উনি দুঃখ প্রকাশ করছেন। আসলে এই যে সড়কে এই যে গত দুই বছরে 40 অধিক মানুষের মৃত্যু, ছোট থেকে শুরু করে বয়স্ক কেউ বাদ যাচ্ছে না, পাখিরও যেমন মূল্য আছে মনে হয় মানুষের কোনো মূল্য নেই এই মহাসড়কে। আমাদের একজন ছাত্র ভাই বলতে চাচ্ছেন, একটু বলবেন। আসসালামু আলাইকুম, আজকে ধন্যবাদ সবাইকে, আজকে আমরা যে বিষয় নিয়ে এখানে সবাই উপস্থিত হয়েছি, তো এখানে উপস্থিত আছেন সবাই, মাওলানা টিউনু সাহেব সহ অফিসার ইনচার্জ সহ সবাই উপস্থিত হয়েছেন, তো আমি প্রথমে বলতে চাই আজকে বাংলাদেশের সর্বপ্রান্তে সড়ক অনিরাপদ থাকার কারণে আমার ভাইয়ের প্রাণ অকাতরে ধরে যাচ্ছে, যেটা কোনো সময় কাম্য ছিল না, আজকে সেটা হচ্ছে আমরা অত্যন্ত দুঃখ প্রকাশ করছি এবং কি ধিক্কার জানাচ্ছি সড়ক ব্যবস্থাকে। আমাদের সড়ক ব্যবস্থা আমাদের দাবি না শুধু এই হাটহাজারী উপজেলার এবং কি সারা বাংলাদেশের সর্বস্তরের জনগণের দাবি হচ্ছে নিরাপদ সড়ক ব্যবস্থা, আর নিরাপদ সড়ক ব্যবস্থার জন্য প্রত্যেক ইউনো সাহেব বলেছেন প্রত্যেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সামনে এরকম ভাবে অ্যাপ দিতে হবে, স্পিড ব্রেকার দিতে হবে,
গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সামনে এটা বাস্তবায়ন করতে হবে এবং কি আজকে আমাদের টিনু সাহেব তিনি আর যারা আসবেন তাদের সাথে পরামর্শ করে আজকে আমাদেরকে লিখিত দিবেন এটা বাস্তবায়ন করার জন্য। আমার শেষ হয়নি, শেষ হয়নি, আমার কথা এখনো শেষ হয়নি। আজকে সর্ব মুহূর্তটা হচ্ছে আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি, আজকে আমরা আমাদের হৃদয় কিন্তু আমাদের রক্তক্ষরণ হচ্ছে আমাদের হৃদয়ে। আজকে আমাদের মাদ্রাসার আমাদের এক ছোট ভাই দাহুমে পড়ে যাওয়ার ছেলেটা, সে ছেলেরা আজকে প্রাণ হারিয়েছে, তার পরিবার অনেক শোকাহত। আমার দাবি থাকবে, শুধু আমার দাবি না, আমাদের মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রবের পক্ষ থেকে দাবি থাকবে এই নিহতের পরিবারের জন্য সর্বনিম্ন 1 কোটি টাকা জরিমানা হিসেবে দিতে হবে, সর্বনিম্ন 1 কোটি টাকা দিতে হবে জরিমানা হিসেবে। এই প্রাণের জরিমানা কি 1 কোটি টাকা? ওই প্রাণের জরিমানা হবে না, কিন্তু আমরা দাবি জানাচ্ছি সর্বনিম্ন 1 কোটি টাকা নিহতের পরিবারকে যেভাবে হোক ব্যবস্থা করে দিতে হবে। আর এটা দায়িত্ব নেবেন আমাদের তিন রসের যারা আসছেন তারা, এটা আমাদেরকে কথা দিবেন নিহতের পরিবারকে সর্বনিম্ন 1 কোটি টাকা তারা জরিমানা বাবদ দিবেন। পাশাপাশি যারা অসতর্কতার সাথে গাড়ি ড্রাইভ করে গাড়ি চালায় তাদের কারণে আজকে আমরা অকাতরে প্রাণ হারাচ্ছি, আমার ভাইরা আমার বোনেরা রাস্তায় চলাচল করে আমাদের ভয়ানক হয়ে যাচ্ছে, ভীত সন্ত্রস্ত হচ্ছে আমরা রাস্তায় চলাচল করতে। সেই জন্য রাস্তায় যেন আমরা নির্ভয়ে চলাচল করতে পারি সেই জন্য যারা ড্রাইভার আছে তাদের জন্য একটা আইনি নীতিমালা করে, তাদের যে আইন আগে ছিল সেই আইন পরিবর্তন করে, রাস্তায় যদি কোন ড্রাইভার অসতর্কতাবশত কোনো প্রাণ জড়ায় তার জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে, এটা সাব্যস্ত করতে হবে এবং তাকে অর্থদণ্ডে দণ্ডিত করতে হবে, এটা আমাদের দাবি, এটা আমাদের শেষ। আপনি একটা কথা বলেছেন, আমি রুট সেভেন হাইয়ের সাথে কথা বলেছি, ঠিক আছে, ওরা আগামী শুক্রবারের মধ্যে, ঠিক আছে, আপনাদের যে এখানে অস্থায়ী যে তিনটা প্রতিষ্ঠানের সামনে, ঠিক আছে, ওরা আপনারা যে রুট ডিভাইডেশন সেটা সেটা করে দিবে। এখন আপনাদের যে দাবি তার যে ক্ষতিপূরণ এখানে বিআরটি অফিস আছে, আমাদের কিছু তো একটু সময় লাগে, বাট আমাদের যাতে সর্বোচ্চ পরিমাণ যেটা আমাদের আমাদের যেটা আইনে যেটা কভারেজ আছে সর্বোচ্চ পরিমাণ যেটা আছে সেটা যাতে পায় সে ব্যবস্থা আমরা করবো, ঠিক আছে। আর হলো আরেকটা বিষয় যে এখানে যে লাশ দাফন যে প্রক্রিয়া আছে সেটাও আমি এটা আমরা এখনই কথা বলবো, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আর আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি যে আপনারা এটা আপনারা দ্রুত রাস্তা দেখছেন, আপনারা সবাই শুনেছেন আমাদের টিউনু সাহেব আমাদের সামনে প্রতিশ্রুতি দিয়েছেন আমার 3 দিনের মধ্যে এই বিষয়টা বাস্তবায়ন করবে, আমরা আশা করি টিউনু সাহেব 3 দিনের ভিতরে বাস্তবায়ন করবে, কথার কোনো হেরফের হবে না ইনশাল্লাহ, শুক্রবারের ভিতরে তিনি আমাদের এই দাবিগুলো বাস্তবায়ন করবেন, নিহতের পরিবারকে সর্বনিম্ন 1 কোটি টাকা দেওয়া এবং কি সড়ক ব্যবস্থা নিরাপদ করার জন্য প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সামনে রুট ব্রেকার দেওয়া, এরকম ভাবে ভিড় দেওয়া, এটা তিনি বাস্তবায়ন করবেন। পাশাপাশি এরকম ভাবে চারিয়ার মধ্যে যে সমস্ত ব্যবস্থা কথা বলেছে তিনি এগুলো বাস্তবায়ন করবেন। প্রিয় দর্শক, আপনারা শুনলেন বিক্ষুব্ধ ছাত্ররা তাদের দাবি জানাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে চারিয়া কাশিফুল উলুম মাদ্রাসা, এই মাদ্রাসার এই দ্বিতীয় জামাতের শিক্ষার্থী মাহিন সে আজকে নাস্তা করে ঘরে মাদ্রাসায় ফেরার পথেই কিন্তু তাকে একটি বেপরোয়া গতির বাস চট্টগ্রাম নগরমুখী সম্পূর্ণ উল্টো পথে যেয়ে সজোরে ধাক্কা দেয় এবং সে ধাক্কায় তার সে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়, তাকে উদ্ধার করে মেডিকেলে নেয়ার পথে সে কিন্তু মারা যায়। এর ফলে স্থানীয় জনতা তারা বিক্ষুব্ধ হয়ে ওঠে, তারা সড়ক যোগাযোগে যান চলাচল বন্ধ করে দেয় এবং এর ফলে প্রায় 1.5 কিলোমিটার এলাকায় কিন্তু ব্যাপক যান আটকা পড়ে এবং স্থানীয় যারা শিক্ষার্থী আছে, স্থানীয় জনগণ আছে, মাদ্রাসার শিক্ষার্থীরা আছে, তারা সবাই একটাই দাবি জানাচ্ছে যে আর কত প্রাণ ঝরলে এখানে কর্তৃপক্ষের টনক নড়বে বা তারা কেন এই সড়ক নিরাপদ করার জন্য ভূমিকা রাখেন এগুলো বলছেন। এবং আপনারা ইতিমধ্যে শুনেছেন যে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিব, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মুশিউজ্জামান জনি এবং চারিয়া মাদ্রাসার মুহতামিম শিক্ষক, এই এতদ অঞ্চলের শিক্ষার্থী সবাই একটাই দাবি জানাচ্ছে যেন এই নিহত শিক্ষার্থী মাহিনের ক্ষতিপূরণ, পরিবারের ক্ষতিপূরণ ব্যবস্থা করা, বিনা ময়নাতদন্তে লাশ দাফনের জন্য তারা প্রশাসনকে দাবি জানিয়েছে। এখনো পর্যন্ত যান চলাচল বন্ধ আছে, আমরা যাচ্ছি সামনের দিকে, আমরা এখন দেখব হুজুরা এখন এখানে যারা আছেন তারা সবাই এখন
সেই ঘটনাস্থলে আবারও যাচ্ছেন। সিদ্ধান্তগুলো আপনারা শুনতে পেয়েছেন। এখনো শিক্ষার্থীরা, স্থানীয় জনগণ, বিক্ষুব্ধ জনগণ এখানে স্লোগানে স্লোগানে উত্তাল করে রেখেছে, সড়কে যান চলাচল বন্ধ রেখেছে। তারা বলছে এটা সাময়িক অসুবিধা হলেও তারা দাবি আদায়ে এটার কোনো বিকল্প দেখছে না। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখনো শিক্ষার্থীরা এখানে সবাই রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মাদ্রাসা শিক্ষার্থীরা স্পিড ব্রেকার চাচ্ছে, নিরাপদ সড়ক চাচ্ছে। আমার বাইক শহীদ কেন, প্রশাসন জবাব দে, প্রশাসনের জবাব চায়, এই কথাগুলো বলছে। মাদ্রাসার মুতামিন হুজুর এখানে এসেছেন। যান চলাচল চালু যেন থাকে সে বিষয়ে বলছে। তোমরা বহু কষ্ট করেছো, এখন আমাদের ওসি স্যার আসছেন এবং ট্রিনু স্যার আসছেন, ওদের সাথে মাদ্রাসার অফিসে সব কাজ হয়েছে। তোমাদের পক্ষ থেকে ছাত্র প্রতিনিধি গেছে, তারা দাবি দেওয়া দিছে, যেগুলি দিছে এই দেওয়া মানি নিবে। এবং স্পিড ব্রেকার যেটা তিনটা দাবি দিয়েছে এর জন্য তিন দিন সময় নিয়েছে, শুক্রবার ভুতুর, শুক্রবার ভুতুর না হলে আপনারা আবার স্টে করতে পারবেন। তিন দিন ভুতুর এইগুলি তোমাদের দাবি সব মানি নিয়েছে, তিন দিন সময় নিয়েছে, ইনশাল্লাহ তিন দিন ভুতুর আমাদের দাবি, তোমাদের দাবি মানি নিয়েছে, ওইগুলি আমাদের আশ্বাস দিয়েছে, আশ্বাস মানে ইনশাল্লাহ হবে না, লাল দিয়ে দিবে চুপ 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 বলে বলতেছে চুপ চুপ আমি বলি, আজকে সকালে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেটা খুবই দুঃখজনক। ঠিক আছে, এটি যে কারোর সাথে ঘটতে পারতো, শুধু আমরা স্টুডেন্ট না, যে কোনো মানুষের সাথে ঘটতে পারতো, সেক্ষেত্রে আসলে আমাদের আমাদের নাম্বার ওয়ান সচেতন হতে হবে। আর এই এই ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটতে পারে সেজন্য ব্যবস্থা নিতে হবে। ঠিক আছে, এই জন্য তোমাদের ছাত্র প্রতিনিধি যারা আছে সকলের সাথে আমরা বসছিলাম। আমাদের এখানে সমাজ মহোদয় আছে, আমাদের অফিসের ইনচার্জ মহোদয় আছে, আমরা রুসেন হাইয়ের সাথে কথা বলেছি। তারা এখানে তোমাদের যে কয়েকটা দাবি দেওয়া ছিল এর মধ্যে আমরা ম্যাক্সিমাম মেনে নিছি। দুই একটা দাবি দেওয়া, একটা মানা মানলে একটা অটো মানা হয়ে যায়, সেক্ষেত্রে ওইটা আমরা ওইটাই করতে বেস্ট অপশন যেটা আছে সেটাই করেছি। আর আজকে আমাদের প্রতিনিধি আসবো আসবে আর নিহত যে পরিবার, ঠিক আছে, যে ওই পরিবারের জন্য যা যা করা দরকার, যে বিষয়গুলো আমাদের যে লিগাল ফ্রেমওয়ার্কে যেগুলো আছে সেগুলো আমরা সর্বোচ্চ করবো। ঠিক আছে, সেটিও অলরেডি হয়ে গেছে। আর আমি আপনাদেরকে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমরা আমরা ম্যাক্সিমামই সবই মেনে নিয়েছি মোটামুটি, একটা বাদ দিয়ে। কিন্তু সেটা একটা ওই কাজ করলে একটা লাগে না, আমরা আমাদের সবই মানা হয়েছে। যদি চুল পরিমাণ এলোমেলো হয় আমরা আবার রাজপথে নামবো।
প্রিয় দর্শক আপনারা এই পর্যন্ত যতটুকু দেখছেন আপনারা জানতে পেরেছেন যে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে দাবিগুলো বিশেষ করে স্পিড বাউন্স বা স্পিড ব্যাকার শিক্ষা প্রতিষ্ঠানের সামনে আগামী শুক্রবারের মধ্যেই সড়ক বিভাগকে সেগুলো কিন্তু তারা দিয়ে দেবেন এবং বিনা ময়না তদন্তে তারা লাশ দাফনের অনুমতি চেয়েছেন সেটাও করে দেওয়া হবে বলেছেন এবং নিহতের পরিবার আইনানুগ প্রক্রিয়ায় সর্বোচ্চ যতটুকু ক্ষতিপূরণ পাওয়ার সেটার ব্যবস্থার কথা বলতে আপনারা শুনেছেন প্রশাসনের উপজেলা প্রশাসনের প্রধান উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান জনি। আপনারা দেখতে পাচ্ছেন সেই সকাল থেকেই যেখানে পৌনে সাতটায় যে ঘটনা ঘটে এই ঘটনায় এই এলাকার মানুষ বিক্ষুব্ধ হয়েছে, যেহেতু এটা চারিয়া মাদ্রাসা ঐতিহ্যবাহী মাদ্রাসার সামনের এই মাদ্রাসার শিক্ষার্থী মাহিন সে ব্যাপুরা গতির একটি বাসের ধাক্কায় তার মৃত্যু হয়েছে এবং এর ফলে ছাত্রদের দাবির মুখে প্রশাসন তাদের দাবিগুলোর বিষয়ে আশা দিয়েছে। মূলত এই ঘটনায় এই জায়গায় কিন্তু এই ঘটনাটা ঘটেছে। তো আমরা বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে গুরুত্বপূর্ণ কোনো সংবাদের সাথেই। আসসালামু আলাইকুম।